চিত্রশিল্পী এবং কার্টুনিস্ট রফিকুন নবী রাজশাহী বিভাগের চাঁপাই নোয়াবগঞ্জ জেলায় 1943 সালের 28 নভেম্বর জন্মগ্রহণ করেন। বাবা পুলিশ কর্মকর্তা রশিদুন নবী এবং মা আনোয়ারা বেগম। রফিকুন নবী 1950 সালের মাঝামাঝিতে স্কুলে ভর্তি হন। পুরান ঢাকার পৌগজ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। বাবার ইচ্ছাতেই রফিকুন নবী 1959 সালে আর্ট কলেজে ভর্তি হন। ছাত্রাবস্থাতেই স্থানীয় সংবাদপত্রে রেখাচিত্র এঁকে এবং বুক কভার ইলাস্ট্রেশন করে পরিচিতি লাভ করেন তিনি। 1964 সালে স্নাতক পাশ করার পরপরই জয়নুল আবেদিনের আগ্রহে আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। 1973 সালে গ্রিক সরকারের পোস্ট গ্রাজুয়েশন বৃত্তি নিয়ে তিনি ভর্তি হলেন গ্রিসের অ্যাথেন্স স্কুল অফ ফাইন আর্টসে। 1976 সালে দেশে ফিরে এসে পুনরায় শিক্ষকতায় যোগ দেন। এর মাঝে তার আঁকা বিখ্যাত কার্টুন চরিত্র টোকাই তাকে কার্টুনিস্ট হিসেবে অন্যরকম খ্যাতি এনে দেয়, সাথে রণবী নামটিকেও। এই চিত্রশিল্পী 1972 সালে নাজমা বেগমকে বিয়ে করেন। তাঁদের দুই ছেলে এক মেয়ে। লেখক হিসেবে রয়েছে রফিকুন নবীর আরেকটি পরিচয়। পত্রিকায় কলাম লিখতেন নিয়মিত, এখনও লেখেন মাঝে মাঝে। এছাড়া ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, প্রবন্ধ, কার্টুন সংগ্রহ, টোকাই সহ নানা বই রয়েছে। চিত্রকলায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেন 21 পদক, বুক কভার ডিজাইনের জন্য 13 বার ন্যাশনাল একাডেমি পুরস্কার সহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।